আলহামদুলিল্লাহ, আমরা একজন ভাইয়াকে পেয়ে গেছি। আমরা ওনাকে ইসলামিক প্রশ্ন ইনশাল্লাহ করব, তার আগে ওনার পরিচয়টি জেনে নেব। সালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নামটা কি? আমার নাম সৈয়দ আনোয়ার হোসেন, কি করেন আপনি? মাদ্রাসায় পড়ি, কোন মাদ্রাসায়? সৈয়দুল হোসেন হাফিজি আরবিয়া দারুল্লাদিস মাদ্রাসা। ইনশাল্লাহ ভালো। তো আপনাকে সংক্ষিপ্ত কয়েকটি ইসলামিক প্রশ্ন করব, আপনি কি প্রশ্নের উত্তরটি দিতে প্রস্তুত? ইনশাল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে, সাপ্তাহিক ঈদের দিন কোন দিনটিকে বলা হয়? শুক্রবার। শিওর? শিওর। আমি যদি বলি শনিবার? শুক্রবার। শিওর? শিওর। মাশাল্লাহ, ধন্যবাদ আপনাকে, চমৎকারভাবে প্রশ্নটি দিয়েছেন। আপনার জন্য দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, ফজরের নামাজে ফরজ কয় রাকাত? দুই রাকাত। শিওর? শিওর। মাশাল্লাহ, আপনার দ্বিতীয় প্রশ্ন উত্তরটি হয়েছে, খুব চমৎকার আপনি দিয়েছেন, আপনাকে আরও মোবারকবাদ জানাই। আপনার জন্য তৃতীয় প্রশ্নটি হচ্ছে, বলেন তো ইমাম মাহদি কাদের নেতৃত্ব দিবেন? ইমাম মাহদি কাদের নেতৃত্ব দিবেন? আমাদের কি আমাদের বলতে মানে আমরা কি মুসলমান? শিওর? শিওর। কাদের নেতৃত্ব দিবেন ইমাম মাহদি? মুসলমানদের কি? ধন্যবাদ, আপনার এবারের প্রশ্নটি খুব চমৎকার হয়েছে, আপনাকে অনেক অনেক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাই, এবং দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইলিমের মধ্যে বরকত দান করুক। আমাদের জন্য দোয়া করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক মতো পড়েন? তো জি পড়েন, ইনশাল্লাহ। আরও পড়বেন, বলা টিকে সুন্দর করে জি পড়েন তো সবসময়? পড়বো সবসময় ইনশাল্লাহ। পড়েন না? পড়ি মাঝে মাঝে ফাঁক হয়ে যায়। জি সবসময় পড়ার চেষ্টা করবেন, দোয়া করি আপনার জন্য, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আরেকজন ভাইকে পেয়ে গেছি, আমরা ওনাকে ওনার প্রশ্ন করব, তার আগে ওনার পরিচয়টি জেনে নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নামটা কি? মোহাম্মদ আসাউদ্দিন। তো আপনাকে আমরা কিছু ইসলামিক সংক্ষিপ্ত প্রশ্ন করব, আপনি কি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত? ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে, সাপ্তাহিক ঈদের দিন কোন দিনটিকে বলা হয়? শুক্রবার। শুক্রবার? আপনি কি শিওর? জি শিওর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনার প্রশ্ন উত্তর খুব সুন্দর হয়েছে, এর জন্য আপনাকে মোবারকবাদ জানাই। আপনার জন্য দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, ইমাম মাহদি কাদের নেতৃত্ব দিবেন? মুসলমানদের। শিওর? শিওর। শিওর আপনি? জি। হিন্দুদের দিবেন না? না, কেন? এরা হিন্দু, এরা তো আমাদের ধর্মের না, ইসলাম ধর্মের না। তাদের ইমাম মাহদি তো ছিলেন উনি মুসলমান, তো মুসলমানদেরকেই দিবেন। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনার এবারের উত্তরটি খুব সুন্দর হয়েছে এবং চমৎকার হয়েছে, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনার জন্য তৃতীয় প্রশ্নটি হচ্ছে, নামাজ পড়েন তো? জি। আপনার জন্য তৃতীয় প্রশ্নটি হচ্ছে, ফজরের নামাজ, ফজরের নামাজে ফরজ কয় রাকাত? দুই রাকাত। সর্বমোট কয় রাকাত? চার রাকাত। মাশাল্লাহ, জাজাকাল্লাহ, আপনার এবারে প্রশ্নটি খুব সুন্দর হয়েছে এবং এবারে প্রশ্নটি আমার সুন্দর এবং চমৎকার হয়েছে, আপনাকে আরও মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইলমের মধ্যে অনেক বরকত দান করুক, জ্ঞানের মধ্যে বরকত দান করুক। আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।